وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى وما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال نبي الكريم صلى الله عليه وسلم أكثر ما يدخل الناس الجنة حسن الخلق উপস্থিত শ্রদ্ধেয় মুসল্লিগণ প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই করুণা পরিস্থিতিতেও জুমআর সালাহ আদায় করার তৌফিক দান করেছেন তার প্রশংসা করে শেষ করা যায় না তাই ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমার নেবি আপনার নেবি তথা সারা বিশ্বের নেবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো লাখ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় শ্রোতামণ্ডলী আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি
যে বিষয় সম্পর্কে আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি সে আয়াত সে বিষয় সম্পর্কেই বলে, আর এই বিষয়টি আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে সবচাইতে বেশি যে জিনিস জান্নাতে নিয়ে যাবে সেটি হচ্ছে হুসনুল খুলক, অর্থাৎ উত্তম চরিত্র, নেক চরিত্র। তো আজকে আমার বক্তব্যের প্রথম অংশ হচ্ছে হুসনুল খুলক বা আল আখলাক আল হাসানা, উত্তম চরিত্র, এবং দ্বিতীয় হচ্ছে কাসবুল হালাল বা হালাল উপার্জন, সৎ উপার্জন। তো কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্যের বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্যই যাতে আমি মানুষকে উত্তম চরিত্র শেখাই এবং মানুষের কাছে নিজেকে মডার্ন হিসেবে পরিবেশন করি আর মানুষ আমাকে দেখে শেখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে এসেছেন তার লক্ষ্যের মধ্যে একটি মৌলিক যে উদ্দেশ্য বা মৌলিক লক্ষ্য সেটি হচ্ছে যে মাকারিমাল আখলাক বা মানুষকে উত্তম চরিত্র শেখা, মানুষকে সৎ চরিত্র শেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মৌলিক লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য যেটি সেটি হচ্ছে যে মানুষকে সৎ চরিত্র শেখানো। কেন? কেননা এই উত্তম চরিত্র এমন একটি আমল যেটি মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ আকসারু মা ইউদখিলুন নাস আল জান্না, হে নবী মানুষকে সবচাইতে বেশি কোন আমল জান্নাতে নিয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুসনুল খুলক, অর্থাৎ উত্তম চরিত্র। বুঝা গেল এই হাদিস দ্বারা যে মানুষের মধ্যে উত্তম চরিত্র যত বেশি থাকবে তার জান্নাতে যাওয়ার চান্স তত বেশি হয়ে যাবে, এই হাদিসের অর্থ তো এটি। চলুন আর একটি হাদিস শোনা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমালুন আখাফু ফি যাহর ওয়া আসকালু ফিল মিজান, অর্থাৎ এমন একটি আমল আছে যে আমলটি করতে অত্যন্ত সহজ আর মিজানে যেটি অত্যন্ত ভারী, সে আমলটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমল সম্পর্কে বলছেন হুসনুল খুলক, অর্থাৎ উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র অনেক হতে পারে। আপনি যদি সাধারণ মস্তিষ্কে ভাবেন যে উত্তম চরিত্র কি, উত্তম জিনিস কি, সেটি আপনি বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দামা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যে যেটা তোমাকে সন্দেহতে নিয়ে আসে সেটিকে ছেড়ে দাও, যেটি তোমাকে লাগে যেটি খারাপ কোনো জিনিস হতে পারে সেটিকে ছেড়ে দাও। ওয়াইলা মা লা ইয়ারিবুক, আর যেটি তোমাকে মনে হয় যেটি সন্দেহ কোনো জিনিস না, সন্দেহজনক কোনো জিনিস না, এটি ভালো কোনো কাজ সেটিকে তুমি নিয়ে নাও। আপনাকে যেটি ভালো মনে হবে, আপনি যদি কোনো কাজ করেন যে কাজটি করলে আপনাকে মনে হবে যে এটি কোনো খারাপ কাজ না, এটি নেকির কাজ, এটি উত্তম চরিত্র। এটি আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসমু মাহাক ফিন নাফস ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, যে গুনাহ এমন জিনিস যেটা তোমার অন্তরে খটকিবে এবং তুমি চাইবে যে এই কাজটি যেন অন্য মানুষ না জানুক, এটি গুনাহ। গুনাহার সংজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন ইসম, যেটাকে গুনাহ বলা হয় তার সংজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন যে মাহাকা ফিন নাফস ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, যেটা করার আগে তোমার অন্তরে খটকাবে যে না এটা হয়তো ভালো না, আর তুমি চাইবে যে এই কাজটি হওয়ার পর যেন অন্য মানুষ না জানতে পারে। আপনি নিজের উপরে ফিট করেন, কোনো মানুষ যদি চুরি করে তার অন্তরে খটকিবে না? খটকিবে না, অবশ্যই খটকাবে। সে চাইবে
যে কি করছি আমি। কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে তার অন্তরে খটকাবে এবং সে চাইবে যে আমার চুরির ঘটনা যেন অন্য কেউ না জানে, আমি যে মিথ্যুক আমি মিথ্যে কথা বলছি এই ঘটনা যেন অন্য কেউ না জানে। এটি গোনা, এটি ইসম। আর এর বিপরীত যেটি হাসান আবার নেকি সেটি হচ্ছে আল আল্লাহ হাসানাতু মা তাতমাইন্নাল কলব, যে নেকি ওটি যেটি দ্বারা অন্তর নিজের আত্মা নিজের অন্তর প্রশান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আপনি একটি ভালো কাজ করছেন, রাস্তা দিয়ে যাচ্ছে কোনো অসুস্থ মানুষ তাকে হেল্প করছেন, আপনার অন্তরটা খুশি হয়ে যাবে, মা তাতমাইন্নাল কলব। আর আপনি চাইবেন যে আমার ভালো কাজটা অন্য কেউ জানুক, এটি নেকি। তো গুনাহ যেটি আপনার অন্তরে খটকিবে সেটি গুনাহ, আর যেটি আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে এটি নেকি। তো আপনার আমার অন্তরে যেই কাজগুলি খটকাবে আর আমি যে কাজগুলিতে চাইব যে মানুষ না জানুক সে কাজ থেকে আমি দূরে থাকব, এটি আমার জন্য হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্রের একটি মিশাল অনেক হতে পারে। প্রথমত হলো সিদ্ক বা সত্য কথা বলা, এটি উত্তম চরিত্র। আপনি চান আপনি সত্য কথা বললে তো আপনার অন্তরে কোনো সময় খটকায় না যে সত্য কথা বলে ফেললাম, এরকম তো হয় না। মিথ্যে কথা বললে আবার হয় এই মিথ্যে কথা বলে ফেললাম কী বলবে মানুষে, কিন্তু সত্যবেলাতে এরকম হয় না। আর এই সত্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদক ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আলাইকুম বিসসিদক, তোমাদের প্রতি সত্যতাকে ধরা ফরজ। আলাইকুম, যেটি তোমাদের প্রতি অবলিগেটরি ফরজ, সত্য তোমাকে বলতেই হবে। কেন বলতে হবে? ফাইন্নাস সিদক ইয়াহদি ইলাল বির, কেননা সত্য কথা সত্য কোনো জিনিস মানুষকে নেকির দিকে নিয়ে আসে আর নেকি নিয়ে যায় মানুষকে জান্নাতের দিকে। ওয়া ইন্নাল বির ইয়াহদি ইলাল জান্নাহ, নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তো আমার আপনার তো লক্ষ্য উদ্দেশ্য জান্নাত অর্জন করা, আমরা পৃথিবীতে এসেছি এ বাধা করার জন্য। আর আমার উদ্দেশ্য হচ্ছে আমি জান্নাত অর্জন করব, জান্নাত হাসিল করব আর জাহান্নাম থেকে দূরে থাকব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে একটি গোল্ডেন অপরচুনিটি দিয়ে গেছেন, একটি সুবর্ণ সুযোগ দিয়ে গেছেন যে ফাইন্নাস সিদক ইয়াহদি ইলাল বির, সততা মানুষকে নেকির দিকে নিয়ে আসে আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। তাহলে আমি মুসলিম হিসাবে, আপনি মুসলিম হিসাবে, তো আমাদের তো ইচ্ছা যে আমি জান্নাত অর্জন করব, তাহলে মিথ্যা কথা কেন বলবো? আমি মিথ্যে কথা কখনোই বলবো না, কেননা আমাদের মৌলিক উদ্দেশ্য জান্নাত অর্জন করা, জান্নাত অর্জন করা এবং জাহান্নাম থেকে দূরে থাকা। তাহলে এটি একটি উত্তম চরিত্র। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে উত্তম চরিত্র মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যায়। চলুন সততার একটি হাদিস শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাই ফাইন্নাস সিদক ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাস সাইয়্যা ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার। সততা যেটি উল্টো যেটা, মিথ্যে কথা বলা, খারাপ কাজ করা, এটি মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এরকম একাধিক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আর যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে উত্তম চরিত্র অর্জন করতে হবে, সত্য কথা বলতে হবে। সত্য কথা বলা উত্তম চরিত্রের একটি অংশ বিশেষ। চলেন উত্তম চরিত্রের আর একটি অংশ দেখি, সেটি হচ্ছে এগুলি সব কিন্তু জিহবা রিলেটেড বা আমাদের টাং রিলেটেড, জিহবা সম্পর্কে সব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকসারু মা ইউদখিলুন নাস আন-নার লিসানহু, যে মানুষকে সবচাইতে বেশি যে জিনিসটি জাহান্নামে নিয়ে যাবে সেটি হচ্ছে তার জিহবা, তার টাং। তার জিহবাকে যদি সে সামনে রাখতে পারে তার দ্বারা অনেক গুনাহের কাজ থেকে সে দূরে থাকবে। প্রথমত হলো জিহবাকে যদি সামনে রাখা যায় সত্য কথা বের হবে, মিথ্যে কথা বের হবে না, গীবা থেকে দূরে থাকবে, নামিমা থেকে দূরে থাকবে, কারো চুগলি করবে না, আরও অনেক গুনাহ আছে যেগুলি শুধুমাত্র জিহবা দ্বারাই মানে আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়, জিহবা দ্বারা এই গুনাহের কাজগুলি হয়। আর তার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইয়াদমানলি মা বাইনা লিহিয়াইয়া ওয়ামা বাইনা রিজলাইয়া আযমানু লাহুল জান্নাহ। অনেকে ঘুমাচ্ছে, আমি কেন শুধুমাত্র হাদিস বলছি, হাদিসের বাইরে তো কিছু বলি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললে আমাদের প্রতি যেটি ওয়াজিব হয়ে দাঁড়ায় সেটি হলো যে হাদিসকে শোনা। তো আমি হাদিসের বাইরে তো কোনো কিছু কথা বলি না, তো কেউ ঘুমাবেন না। রাজে কওলের মোতাবিক জুমার জন্য যে ব্যক্তি আসবে তার জন্য জুমার খুতবা শোনা ফরজ, ফরজ, তাকে শুনতেই হবে। বাইরে যে আসে তার ব্যাপার আলাদা, কিন্তু যে এখানে উপস্থিত হয়েছে যার কাছে আওয়াজ যাচ্ছে তার জন্য জুমার খুতবা শোনা ফরজ, শুনতেই হবে তাকে, তাই কেউ ঘুমাবেন না।
তো যে হাদিসটি বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়্যা ওয়া মা বাইনা রিজলাইয়া আযমানু লাহুল জান্নাহ যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের মাত্র জামানত দিতে পারবে দুটি জিনিসকে হেফাজত রাখবে তার কথা দিতে পারবে আযমানু লাহুল জান্নাহ তাকে আমি জান্নাতের বাসারাত দিচ্ছি তার জান্নাত সে যাবে তার জামানত তার জিম্মেদারি আমি নিয়ে নিচ্ছি কত বড় সুযোগ শুনুন সে জিনিসটি কি একটি হচ্ছে মা বাইনা লিহিয়্যা ওয়া মা বাইনা রিজলাইয়া একটি হচ্ছে জিহবা একটি হচ্ছে লজ্জাস্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে ব্যক্তি তার জিহ্বাকে সামনে রাখতে পারবে সে ব্যক্তি জান্নাতে যাবে কেননা অধিকাংশই গুনাহ হয়ে থাকে জিহ্বার দ্বারা আল্লাহর জস্থানের দ্বারা আর তার জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজত রাখবে তার জিম্মেদারি আমাকে দিয়ে দেবে আমি সে জান্নাতে যাবে তার জিম্মেদারি আমি তাকে তার নিচ্ছি আমি সে জান্নাতে যাবে তার কথা আমি তাকে দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এত বড় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন আমি কথাটি বারবার বলছি যে মানুষের অধিকাংশ গুনাহ জিহ্বার দ্বারা হয় আল্লাহর জস্থানের দ্বারা হয় চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য বেস্ট আইডিয়াল বেস্ট নমুনা তো তিনি কেমন ছিলেন তিনার সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনার স্ত্রী স্ত্রী স্বামীকে সবচেয়ে বেশি ভালো জানে তো তিনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসান লাউ আদাহুল আদ লা আহসাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন তো কোন ব্যক্তি যদি চাইতো যে নবীর কথা আমি গুনব যে কটি কথা বলছেন লা আহসাহু তাহলে সে সেই কথাগুলি গুনতে পারত এই কথাটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেন বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কোনো ব্যক্তি চাইতো যে আমি গুনবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটি কথা বলছেন তাহলে গুনতে পারতো এই কথা দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বোঝাতে চাইছেন যে কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলু সামত অনেক বেশি চুপ থাকতেন কথা কম বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কম বলতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি তো সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ এত কথা কম কেন বলতেন কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ব্যক্তি যত বেশি কথা বলে তার দ্বারা গুনাহের কাজ তত বেশি হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই যেহেতু আমরা ইসলাম পেয়েছি তো তিনি কম কথা বলতেন ইতুইলু সামত একদম বেশি চুপ থাকতেন তাহলে আমরা বেশি কথা কেন বলবো আমরা রাস্তাঘাটে মুড়ে অযথা কথা কেন বলবো আমরা তো জানি আল্লাহ তো আমাদেরকে বলে দিয়েছেন যে ওয়া মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ অনেক কথা না নেই বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ যে একটি কথা বলে ওয়া মা ইয়ালফিযু মিন ক্বাউলিন একটি কথা তার জন্য ফেরেশতা নির্ধারণ করা আছে আর ফেরেশতা নোট করেন সেটি যে মানুষটি কোন কথা বলল মানুষটি কথাটা বলল ভালো না খারাপ যদি ভালো কথা বলে থাকি তাহলে নেকি পাবো আর খারাপ কথা বললে গুনাহ তাহলে গুনাহ থেকে দূরে থাকার একটি বড় উপায় যেটি সেটি হচ্ছে কম কথা বলা নিজের জিহ্বাকে সামনে রাখা আর এটি উত্তম চরিত্র চলেন এ সম্পর্কে কয়েকটি হাদিস শুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস এনেছে তার উচিত ফালইয়াকুল খায়রান হয় সে ভালো কথা বলবে আও লিয়াসমুত অথবা চুপ থাকবে আমি যদি জানি যে আমি ভালো কথা এটি আমার জন্য ভালো কথা তাহলে আমি সেটি বলবো আর যেটি আমার জন্য প্রয়োজন না সেটা আমি চুপ থাকবো এটি একটি মুমিনের পরিচয় একটি মুমিনের বৈশিষ্ট্য একটি মুমিন সেই মুমিনের সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা যে মুমিন আল্লাহর বান্দা তারা রাস্তাতে যখন চলে তারা নম্রতার সাথে চলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা কোন অজ্ঞ কোন জাহিল মানুষ যখন তাকে কথা বলে সে বলে চুপ থাকে কথা বলে না সালাম ভাই আসসালামু আলাইকুম ভাই ঠিক আছে ভাই চলো তার সাথে কথায় জড়িয়ে পড়ে না কিন্তু আমরা কি করি আমাদেরকে যদি কেউ একটি গালি দেয় তাহলে আমরা তাকে দুটি গালি দিই
কিছু আমাদেরকে যদি অল্প কিছু করে আমরা তাকে কত না গালি শুনে দিই আরো কত না খারাপ কথা বলে দিই সে তো মূর্খ আমি জানি আমি তো জ্ঞানী আপনি তো জ্ঞানী তো আপনাকে সে আপনার কোনো খারাপ কথা বলেছে খারাপ কাজ করেছে মেনে নিলাম আপনার কোনো ক্ষতি করেছে আপনি তাকে খারাপ গালি দিয়ে খারাপ কোনো কথা বলে ফালতু গুনাহ কেন কিনবেন জিহ্বাকে সামনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কফ্ফি লিসানাকা হাদা তুমি তোমার জিহ্বাকে ধরে থাকো বেশি কথা বলো না আরেকটি হাদিস শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাকাতা নাজা মান সামাতা নাজাহা যে ব্যক্তি চুপ থাকবে সে ব্যক্তি পরিত্রাণ পাবে যে ব্যক্তি চুপ থাকবে সে ব্যক্তি পরিত্রাণ পাবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আইডিয়াল তিনি এত জ্ঞানী মানুষ তিনি আদম আমরা ইসলাম পেয়েছি যিনি জান্নাতে যাবেন তার কোনো সন্দেহ নাই তিনিও একদম অল্প কথা বলতেন আর আমরা কোথাকার একদম কোথাকার নগণ্য কোন মানুষ দিনভর কথা বলেই যাই আর কত ভালো কথা হয় কত খারাপ কথা হয় আর যটি কথা বলি তার মধ্যে একটি কোনো না কোনো গালি থাকে আরও কোনো কথা কত কথা থাকে আর তার জন্য আমাদের গুনাহের পাল্লা বেশি হয় আমরা ফালতু ফালতু গুনাহ কামিয়ে নেই আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্যই বলেছেন যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মেদারি আমাকে দিবে আমি তাকে জান্নাতের জিম্মেদারি দিয়ে দিব তো এটি খুব সহজ জিনিস যে নিজের জিহ্বার হেফাজত করা কথা বললে ভালো কথা বলা অন্যথা চুপ থাকা গুণীজনরা বলেন যে ইদা তাম্মাল আকল নাকাসাল কালাম যখন জ্ঞান পরিপূর্ণ হয়ে যায় জ্ঞান বেশি হয়ে যায় মানুষের তখন কথা কমে যায় আর এটা অবশ্যই এটি পরীক্ষিত বিষয় আমরা দেখি আমাদের স্কুলের হেড শিক্ষক যিনি খুব কম কথা বলেন তিনি জ্ঞানী মানুষ আর সেখানে একটি চাপরস ব্যক্তি আছেন যে অফিসকে সবাইকে চা দিয়ে বেড়ায় একদম দিনভর বকতেই থাকে সে কেননা তার জ্ঞান নেই তো আমরা তো জ্ঞানী মানুষ আপনি তো জ্ঞানী মানুষ অবশ্যই আপনি জ্ঞানী আপনি ইসলাম পেয়েছেন আপনি সলাহ আদায় করতে এসেছেন তো আপনার থেকে জ্ঞানী আর কে হতে পারে তো আপনি যেহেতু জ্ঞানী মানুষ তো আপনি বেশি কথা কেন বলবেন ফালতু কথা বলে নিজের গুনাহের পাল্লা কেন ভারী করবেন তো চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমার জন্য যেটি দরকার হবে আমি সেটি কথা বলবো আর যেটি নেকির কথা হবে যেটি ভালো কথা হবে আমাকে মনে হবে এটি ভালো এখানে এই কথাটি বলা প্রয়োজন সেখানেই বলবো অন্যথা কথা বলবো না কেননা আমরা জ্ঞানী আর আমরা জানি যে প্রত্যেকটি কথা লেখা হয় আর প্রত্যেকটি কথার জন্য ফেরেশতা নির্ধারণ করা আছে তারা ভালো হোক খারাপ হোক সব লেখে খারাপ হলে আমার গুনাহ হবে আর গুনাহের পাল্লা ভারী হবে গুনাহের পাল্লা ভারী হলে জান্নাতে যাওয়া আমার জন্য মুশকিল হয়ে যাবে এই জিহ্বার আরেকটি দিক সেটি হচ্ছে যে গীবা গীবত করা গীবত কি গীবত কাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী সাহাবাগণরা গীবত প্রথমে বুঝতেন না গীবত বুঝতে পারেন না কি গীবা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ মাল গীবা হে নবী কোরআনে যে আয়াত নাজিল হচ্ছে এত কিছু হচ্ছে গীবতের এত গুনাহ ফুনাহ বর্ণনা করা হচ্ছে তো গীবত জিনিসটা কী আমরা বুঝতে পারি না যেমন আমরা এখন বুঝতে পারি না সাহাবীগণরা বুঝতে পারেনি হচ্ছে মাল গীবা গীবা কী তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আবখারুল বুখালা মান ইউযকার ইনদাহু ইসমি ওয়া লাম ইউসাল্লি আলাইহি সবচাইতে বখিল মানুষ সে যার সামনে আমার নাম নেওয়া হয় আর সে ব্যক্তি দরুদ পাঠ করে না বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আমি বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি কেউ সাল্লাল্লাহু আলাইহি বলেন না তো আমরা তো বখিল না তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো তো নবী করিম কি বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গীবত সম্পর্কে মাল গীবা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যিকরু আখাকা ইকরা বা তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বলা যে কথাটি সে অপছন্দ করে এটি হচ্ছে গীবত যে ভাই বা কোনো যে কোনো মুসলিম মানুষ সে একটি কথা অপছন্দ করে সেটি তার অনুপস্থিতি বলা এটি হচ্ছে গীবত তো সাহাবাগণরা অনেক তো জ্ঞানী মানুষ তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইউজাদ ফিহি মাকুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি আমরা বলবো যদি এই খারাপ গুণটি তার মধ্যে থাকে তাহলে এটিও কি গীবত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ ওটি গীবত যেটি তার মধ্যে আছে আর তুমি তার অনুপস্থিতিতে বলছো সেটি সে অপছন্দ করে এটি গীবত আর যদি তার মধ্যে এই গুণটি না থাকে আর তুমি বলো সেটি হচ্ছে বুহতান সেটি তার প্রতি তুমি অপবাদ লাগালে এটি গীবত থেকে অত্যন্ত বেশি বড় গুণা আর এই গীবত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু
যে তোমরা কি চাও, তোমরা কি পছন্দ করো যে তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত খাবে, তোমার মৃত ভাইয়ের পচা গোশত খাবে? অবশ্যই তুমি অপছন্দ করবে। তো এই মৃত ভাইয়ের পচা গোশত খাওয়া যতটা জঘন্য জিনিস, তার চাইতেও বেশি জঘন্য জিনিস হচ্ছে গীবা, গীবত করা, কারো অনুপস্থিতিতে সে যেটি অপছন্দ করে সেটি তার সামনে বলা, সমালোচনা করা, এটি হচ্ছে গীবত। আর মেয়েরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েরা বেশি জাহান্নামে যাবে, তার কারণ সম্পর্কে একটি নবী সাল্লাল্লাহু আলাইহি একবার কারণ বলেছিলেন যে তারা বেশি গীবত করে, তারা গীবত বেশি করে। তো গীবত বেশি করা বা গীবত করা জান্নাতে জাহান্নামে যাওয়ার একটি কারণ, আর গীবত কম করা, ভালো কথা বলা জান্নাতে যাওয়ার একটি কারণ, এগুলি সব কিন্তু জিহ্বার দ্বারা হয়, লক্ষ্য করবেন। তো জিহ্বাকে যদি আপনি সামনে রাখতে পারেন তো আপনি আমি অনেক গুনাহের কাছ থেকে দূরে থেকে যাব, অনেক গুনাহের কাছ থেকে দূরে থেকে যাব। নামিমা করা, গীবতের সাথে সাথে আসে নামিমা বা একের কথা অন্যকে লাগা, এটি অত্যন্ত বড় গুনাহের কাজ। এই কাজ যদি কেউ করে, একের কথা অন্যকে লাগা, কারো কাছে কিছু শুনে এলো, এখন বলছে হ্যাঁ এ সে অমুক করে, সে অমুক করে, তার বিটি অমুক, তার বউ অমুক, তার মেয়ে অমুক, এরকম কথা বলা। আর একজন মুমিন সে তো চায় যে আমি জান্নাতে যাব। মুমিন কোনোদিন কারো পিছে লাগে না, মুমিন তো সবসময় নিজের জন্য চিন্তিত থাকে, মুমিন তো জানে যে কিয়ামতের দিন কেউ কারো হবে না। তো আমরা মুমিন, আমরা জ্ঞানী মানুষ, অন্যের পিছে কেন লাগবো? অন্যের অন্য কি করছে, অন্য মানুষ কি করছে, সে কি করলো, সে অমুক কি করলো, আমরা কেন দেখবো? আমি কি করলাম সেটা আমার চিন্তিত হওয়া দরকার। আমি কি করলাম, আমার আজকে কতটা নেকি করলাম, আজকে কতটা গুনাহ করলাম, আমার দেখার দরকার, অন্যের পিছে আমি কেন দেখবো? এরকম না, একটা মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেকে চিন্তিত থাকে, নিজেকে নিয়ে। আর কোন মানুষ যদি একের কথা অন্যকে লাগায় তাহলে এটি কবরের আদাবের মধ্যে একটি কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছেন, মারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী সাল্লাল্লাহু দুটি কবরের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহুমা ইউআযযিবান, এই দুটি মানুষের কিন্তু আদাব হচ্ছে কবরে। এখানে একটি বলার বিষয় সেটি হচ্ছে যে অনেকে বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরে কী করে জানতে পারলেন, গীবত জানে, গায়েবের কথা জানেন, এরকমটি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছিলেন, তাই জানিয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন এবং বলছেন যে ইন্নাহুমা ইউআযযিবান ওমা ইউআযযিবান বিকাবীরিন আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন-নামিমা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন এবং বলছেন এই দুটি মানুষকে কবরের আযাব হচ্ছে, আর কবরের আযাব হচ্ছে তার গুনাহ অনেক বড় কিছু না, অমায়ু আদিবানে বি কবির, বড় অনেক বড় কোনো গুনাহ করে ফেলেছে এরকম কিছু না, ছোট্ট দুটি কাজের জন্য। আর সেই দুটি কাজ কি? একটি হচ্ছে কানা ইয়ামশি বিন-নামিমা আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন-নামিমা, তার মধ্যে একজন সে নামিমা করতো, একের কথা অন্যকে লাগাতো। তো আমরা যদি চাই যে আমাদের কবরের আযাব কমে যাক, আমাদের প্রতি কবরের আযাব বেশি না হোক, তাহলে আমাদের দায়িত্ব যে আমরা একের কথা অন্যকে লাগাবো না, অন্য কারণে আমরা মাথায় ব্যথা করবো না, আমি নিজেকে নিয়ে চিন্তিত থাকবো। এগুলি সব কিন্তু জিহ্বার দ্বারা হয়, আর এই গুনাহের কাজ থেকে আমরা নিজের জিহ্বাকে যদি কন্ট্রোলে রাখতে পারি তাহলে আমাদের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী অনেক গুনাহ থেকে দূরে থাকবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বাশারাত দিয়েছেন যে জিহ্বা আর লজ্জাস্থানে হেফাজত করলে আমি তাকে জান্নাতে যাওয়ার মানে তার জিম্মাদারি নিচ্ছি, এই কথাটি আমাদের প্রতি প্রযোজ্য হবে। আমার বক্তব্যের এই অনেক বড় বিষয় ধরে নিয়েছি, সময় নেই, তো আমি দ্বিতীয় বিষয়ে চলে যাই। দ্বিতীয় হচ্ছে কাসবুল হালাল, যে হালাল ইনকাম, হালাল ইনকাম করা আমাদের জীবন ঘনিষ্ঠ, এই দুটি বিষয় আমরা সবসময় মুখ দিয়ে কথা বলি। আর দ্বিতীয় হচ্ছে যে জীবিকা উপার্জন করার জন্য, বেঁচে থাকার জন্য উপার্জন করি। তো এই উপার্জন যে করবো এটি একটি অনেক বড় বিষয়, উপার্জনটা আমি যেটি করবো সেটি আমাকে হালাল ওয়েতে হতে হবে, হালাল পন্থায় হতে হবে। যদি আমি হালাল পন্থায় উপার্জনটি না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণদেরকে, রাসূলগণদেরকে তাদের সম্পর্কে বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা পবিত্র জিনিস খাও, পবিত্র জিনিস উপার্জন করো। রাসূলগণদেরকে আদেশ দিচ্ছেন, তাহলে আমাদের জন্য আদেশটি আরো বেশি প্রযোজ্য। আর তারপরে অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে মুমিনগণ তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত
পবিত্র জিনিস থেকে খাও, হালাল জিনিস খাও, হারাম জিনিস উপার্জন করো না। তো আমরা আমার যে ইবাদত করছি, আমরা যে দোয়া করছি, এই দোয়া কবুলের একটি শর্ত বিশেষ যে আমাদেরকে হালাল ওয়েতে আমাদের ইনকাম হতে হবে। আমি যদি হারাম পন্থায় ইনকাম করে আল্লাহর কাছে দোয়া করি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমার দোয়া কবুল হবে না। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি হাদিস সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের শেষ অংশে বলছেন যে কানা রাজুলুন ইতুইলুস সাফার আশাআ আগদাবার আকবর يمد يده الى السماء فقال يا رب يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وغذي بالحرام وملبسه حرام فأنا يستجاب له হাদিসের মূল অর্থ হচ্ছে যে মুসাফিরদের দোয়া অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো একটি মুসাফির ট্রাভেলার, সে ট্রাভেল করে অনেক দূর গেছেন, সমস্ত কিছু হারিয়ে গেছে, আল্লাহর কাছে কেনে কেনে দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে তুমি সাহায্য করো, আমাকে হেল্প করো, হেল্প মি, এই বলে দোয়া করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি যার দোয়া মুসাফিরের দোয়া অনেক বেশি কবুল হয়, আর এই ব্যক্তি হাত তুলে কেনে কেনে দোয়া করছে আল্লাহর কাছে, কিন্তু তোমরা ভেবেছো সে যে পোশাকটি পরেছে, যে ড্রেসটি, সেটি হারাম, অমালবাসু হারাম, অগুদিয়া বিল হারাম, সে যে ইনকাম করেছে সেটি হারাম পন্থায়, তার সমস্ত কিছু হারাম, ফান্না ইস্তাজাবুলা, তাহলে তার দোয়া কেমনভাবে কবুল হতে পারে? তো এই হাদিস দ্বারা আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে, আমরা যদি দোয়া, আমরা চাই যে আমাদের দোয়াগুলি কবুল হোক, নামাজও একটি দোয়া, সালাতের অর্থই দোয়া, নামাজে আমরা আল্লাহর কাছে দোয়াই করি, তো নামাজও একটি দোয়া। তো আমরা যদি চাই যে আমাদের এই দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কবুল হোক, তাহলে আমাদের ড্রেস হালাল পন্থায় হতে হবে, হালাল ইনকামে হতে হবে, আমরা যে ইনকাম করি সেটি হালাল হতে হবে, আমাদের শরীর যেটি গড়ে উঠবে সেটি হালাল উপার্জনে গড়ে উঠতে হবে, তাহলেই আমাদের দোয়া কবুল হবে, তাহলেই আমাদের ইবাদা কবুল হবে। হারাম উপার্জনে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোনো দোয়া গ্রহণযোগ্য নয়। আর কোনো ব্যক্তি যদি হারাম ইনকাম করে, তার শরীরকে হারাম টাকায় গড়ে উঠায়, তাহলে সে ব্যক্তির শরীর, সে ব্যক্তি জাহান্নামে যাবে। কথাটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুদিয়া বিল হারাম, এমন শরীর বা এমন দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম উপার্জনে গড়ে উঠেছে, যেই দেহতে হারাম জিনিস ঢুকে আছে, সেই শরীর বা সেই দেহ জান্নাতে যাবে না। তো আমরা তো চাই জান্নাতে যাব, তো আমরা এই মাত্র 60 বছরের জীবনে এই হারাম উপার্জন কেন করব? আমি একবার না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু আমি হারাম উপার্জন করব না। আমার বিজনেস ছোট হোক তাও ভালো, কিন্তু আমি লোন নিতে যাব না, ঘুষ খাব না, সুদ খাব না, এগুলি হারাম সব। আমি শুধুমাত্র দুনিয়ার 40 থেকে 50 বা 60 বছর জীবনের জন্য অল্প কিছু খুশির জন্য হারাম ইনকাম করে নিব, আর দুনিয়াতে বড় বিল্ডিং করে নিব, অনেক বড় বাড়ি করে নিব, নিজের শরীরকে অনেক বড় করে নিব, আমি নিজে BMW কারে চাপবো, নিজে ভালো বাইক চালাবো, আর তারপরে কি হবে মরার পরে? সারা জীবন যার কোনো শেষ নেই। আর সেই শেষ সম্পর্কে, সেই দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুদিয়া বিল হারাম, এমন দেহ জান্নাতে যাবে না যার দেহ হারাম উপার্জন দিয়ে গড়ে উঠেছে। তাই আমরা প্রত্যেকেই চাই জান্নাতে যাব, আমাদের উদ্দেশ্য হচ্ছে জান্নাত আর জাহান্নাম থেকে মুক্তি। তো আমাদেরকে এই জান্নাতে যাওয়ার পদ্ধতির মধ্যে যে দুটি মৌলিক পদ্ধতি, এই দুটি পদ্ধতি কোনো ব্যক্তি যদি অবলম্বন করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাকে অনেক গুনাহ থেকে দূরে রাখবেন, আর আশা করা যায় সে ব্যক্তি জান্নাত পেতে পারেন। তার মধ্যে একটি হলো হসনুল খুলক, আর দ্বিতীয় হচ্ছে কাসবুল হালাল, নেক উপার্জন, উত্তম উপার্জন। আমরা যদি উত্তম উপার্জন করে নিই, হালাল ইনকাম করে নিই, তাহলে সম্ভাবনা অনেক বেশি থাকে যে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আর যদি আমি হারাম উপার্জন দিয়ে নিজের শরীরকে গড়ে উঠাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দেহকে জান্নাতে প্রবেশ করাবেন না, আর আমাদের দোয়া কবুল হবে না। আর আমাদের জিহ্বাকে যদি কন্ট্রোলে রাখতে পারি, তাহলে আমাদের দ্বারা বলা যেতে পারে 50 বা 50-এর থেকেও বেশি গুনাহ থেকে আমরা দূরে থাকবো। আর একটি কথা, যেটি জান্নাতে যাওয়ার জন্য আপনাকে কিন্তু 100-তে 100 মার্ক লাগবে না, 100-তে 100 মার্ক পেতে হবে এরকমটি না। আল্লাহ অত্যন্ত রহিম, আল্লাহ চায় যে বান্দা আমার কাছে চাক, তো 100-তে 100 মার্ক আমাকে আপনাকে পেতে হবে না জান্নাতে যাওয়ার জন্য। কত পেতে হবে? মাত্র 51 নম্বর পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ এবং নেকিকে মিজানের দ্বারা মাপবেন, যদি একটু বেশি হয়, 1 গ্রাম বেশি হয়, 51 যদি এটা হয় আর এটা যদি 49 হয়, তাহলে নেকির পাল্লা বেশি হয়ে গেল, আর নেকির পাল্লা বেশি হয়ে গেল মানে আমি জান্নাতে চলে গেলাম।
তো আমাদেরকে যদি শুধুমাত্র একটা ছোট্ট গুনাহ হয়ে যায় তো সেই গুনাহের পরে একটি আমি নেকির কাজ করে নিব যাতে সেটা সমান হয়ে যায় আর তার এক্সট্রা অন্য আমি নেকি করব তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অনেক গুনাহ থেকে দূরে থাকব আর আজকের বক্তব্যের যে মূল বিষয় সেটি হচ্ছে যে কাসবুল হালাল নেক উপার্জন করা হালাল উপার্জন করা এবং আখলাকুল হাসানা উত্তম চরিত্র এই দুটি জিনিস যদি আমাদের মধ্যে থাকে আশা করা যায় আমরা অনেক গুনাহ থেকে দূরে থাকব আকুলি কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন আল্লাহুম্মা সলি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والسلام